আসসালামু আলাইকুম। ঢাকা টিভি রাতের সংবাদে সবাইকে স্বাগত। সঙ্গে আছি আমি কাজী মাহপারা প্রীতম। জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরগুলো। চ্যানেল মুস্কানের প্রথম বর্ষপূর্তি। ঢাকা 16 আসনে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস মোল্লাহকে বিজয়ী করুন বলেছেন বঙ্গবন্ধু পদক প্রাপ্ত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ। আজ মিরপুর 14 এর রজনী কনভেনশন সেন্টারে চ্যানেল মুস্কান টিভির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, ঢাকা টিভির চেয়ারম্যান, বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ। চ্যানেল মুস্কান টিভির চেয়ারম্যান মাসুদ জিয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার এম সাইফুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ কেক কেটে চ্যানেল মুস্কান টিভির প্রথম বর্ষপূর্তি উদ্বোধন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে চ্যানেল মুস্কান টিভির প্রথম জন্মবার্ষিকীতে অভিনন্দন জানিয়ে এ টিভি অচিরেই স্যাটেলাইটে রূপান্তর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা 16 আসনে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস মোল্লাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। তিনি আরো বলেন, আজকে চ্যানেল মুস্কানের আমার ছোট ভাই জিয়া যে অনলাইন টিভি হিসাবে চ্যানেল মুস্কানকে আপনাদের সামনে এনেছে, আজকের এই অনুষ্ঠানে অনুষ্ঠানটি কোন দিন পালিত হচ্ছে আমি মুস্কান টিভিকে এই জন্য ধন্যবাদ জানাব যে তুমি যেদিন এই অনুষ্ঠানটি শুরু করতে চেয়েছো বা এই মুস্কান টিভি উদ্বোধন করেছিলে সেটি ছিল বিজয়ের মাস। বিজয়ের মাসে তুমি বিজয়ের কাজ করার জন্যই এগিয়ে নিয়েছো। 1971 সালে যেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি সেদিন আমাদের একটি মাত্রই লক্ষ্য ছিল, যেভাবেই হোক বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম করে তুলব। আর সেই আশা নিয়ে আপনারা জানেন 26 মার্চ থেকেই আমরা যুদ্ধে অংশগ্রহণ করি, আর সেই যুদ্ধ 9 মাস পরে এই বিজয়ের মাসে ডিসেম্বরের 16 তারিখে পূর্ণতা লাভ করে। আমরা এই অনুষ্ঠানের দিনে, এই বিজয়ের দিনে আমার ছোট ভাই জিয়া বিজয়ের বারোটা নিয়ে এগিয়ে এসেছেন চ্যানেল মুস্কানকে। জানতে ইচ্ছা করে চ্যানেল মুস্কান, হোয়াট ইজ দ্য মিনিং অফ মুস্কান, মুস্কান মানেটা কি? সেদিন জিয়া আমার ঢাকা টিভির কার্যালয়ে গিয়েছিল, যখন জিয়াকে জিজ্ঞাসা করলাম তোমার মুস্কান মানেটা কি, বললো স্যার মুস্কান মানে হাসি। তার মানে হাসিটা আমরা কখন দেই? যে কোনো জিনিস বিজয় হলে, আনন্দিত হলে। আমরা যদি যে কোনো জিনিস পূর্ণতা লাভ করলেই আমাদের মুখে হাসি ফুটে ওঠে।
তাহলে সেই হাসিটাকে নিয়ে জিয়া তৈরি করেছে মুস্কান টিভি। আপনারা জেনে আনন্দিত হবেন, এই চ্যানেল মুস্কানটি অনলাইন টিভি হিসাবে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সদস্য, এবং জিয়া আমাদেরই এই সংগঠনের, কি তুমি সহ সাংগঠনিক নেই, সহ সাংগঠনিক সম্পাদক। সঙ্গে আমি ঘোষণা করছি, ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে, অর্থাৎ আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পরে চ্যানেল মুস্কানকেও আপনারা স্যাটেলাইটে দেখতে পাবেন। বাইরে আমার কিছুক্ষণ আগে আমার ছোট বোন শিরিন আপনাদের সামনে অনেক কথাই বলেছে। কথা একটি, বাংলাদেশ আওয়ামী লীগকে কেন ভোট দেবে? আমার কথা, যদি আমরা উপযুক্ত হই, যদি আমরা ভোট পাওয়ার উপযুক্ত হই, তাহলেই আপনি নৌকা মার্কায় ভোট দেবেন। আপনার এলাকায় উন্নয়নের ছোঁয়া কিভাবে লেগেছে সেটি আপনারা দীর্ঘ দশটি বছর ধরেই দেখেছেন। ইলিয়াস মোল্লা এই ঢাকা ১৬ আসনকে একটি সুন্দর, সুশ্রী এবং দেখার মতো নগর হিসাবে উনি গড়ে তুলেছেন। তাই ইলিয়াস মোল্লার উন্নয়নের ধারাবাহিকতা যদি বজায় রাখতে হয়, তাহলে আগামী ৩০ তারিখে একটি কথাই হবে আমার, মার্কা আমাদের একটি। কি মার্কা? মার্কা কি? সেই নৌকা মার্কাকেই বিজয়ী করতে হবে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসাবে করতে চেয়েছে এবং তা অনেক দূর তিনি এগিয়ে নিয়ে গেছে। আজকে বলতে দ্বিধা নেই, যখন আমরা পদ্মা সেতু করব, তখন এই কুলাঙ্গার বিএনপির দলালেরা আমাদের এই পদ্মা সেতু যাতে না হয় তার জন্য বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। তার জন্য তারা দেশের বিভিন্ন জায়গা থেকে লবি সেট করে তারা বিশ্ব ব্যাংককে রাজি করিয়েছিল, যাতে পদ্মা সেতুর উন্নয়নের জন্য কোন প্রকার অর্থ বরাদ্দ না দেয়। এই বিএনপির দালালদেরকে জননেত্রী শেখ হাসিনা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, বিদেশের কোন অর্থ আমার প্রয়োজন নেই, বাংলাদেশের অর্থ দিয়েই পদ্মা সেতু তৈরি করব, এবং সেটি করেছে। বন্ধুরা আমার, আজকে সময় এসেছে, যে ব্যক্তি এত কিছু করেছে, যে ব্যক্তি বাংলাদেশকে উন্নয়নের জন্য দিন রাত পরিশ্রম করে চলেছে, আপনারা শেখ হাসিনার বক্তব্য শুনেছেন। শেখ হাসিনা বলেছে, আমি প্রতিদিন ৪টার সময় ঘুম থেকে উঠি আর রাত্রি ১২টায় ঘুমাই। যে ব্যক্তি এতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের জন্য, এই বাঙালি জাতির জন্য কাজ করেছে, সেই ব্যক্তিকে উন্নয়নের স্বর্ণ শিখরে উঠানোর জন্য আগামী ৩০ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলেই আশা করি। ইলিয়াস মোল্লাকে শেখ হাসিনা আবার নমিনেশন দিয়েছে। এখন কাজ আমাদের, কাজ আপনাদের। জননেত্রী শেখ হাসিনা নমিনেশন দিয়েছে, নৌকাকে তুলে দিয়েছে ইলিয়াস মোল্লার হাতে, আর আপনারা ৩০ তারিখে ভোট দিয়ে ইলিয়াস মোল্লাকে জাতীয় সংসদে তুলবেন, এবং আপনারা দাবি করবেন আগামীতে ইলিয়াস মোল্লা যাতে একটি মন্ত্রিত্ব পায়, সেই দাবিটি করবেন বলে আশা করি। যে তিনি মিডিয়া জগৎকে জাগিয়ে রাখার জন্য একটি চ্যানেলে জন্ম দিয়েছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে সাধুবাদ জানাই। একটা মিডিয়াকে সজাগ রাখা, একটা মিডিয়ার মাধ্যমে টোটাল সমাজকে সজাগ রাখা, এটা তার অগ্রণী ভূমিকা, আর সেই অগ্রণী ভূমিকায় সমাজ এগিয়ে যাবে। আমি মনে করব আমরাও একে অপরে উন্নতির দ্বার প্রান্তে পৌঁছে যাব। শিরিন
শান্তির একটি কথা আমার ভালো লেগেছে। তিনি বলেছেন, আমরা যারা আওয়ামী সমর্থিত, আমাদের চিন্তা আমাদের করতে হবে, আমাদের চিন্তা অন্য কেউ করে দিবে না। সারা বাংলাদেশে আওয়ামী লীগের ঘনঘট বইছে, সারা দেশে প্রায় 3.5 কোটি নতুন ভোটার যারা সবে মাত্র ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। আচ্ছা, ও আমার শ্রদ্ধ বড় ভাই আলতাফ ভাই খুব কষ্ট করে 2-3টা প্রোগ্রাম মিস করে আমাদের মাঝে আসার জন্য খুব ধন্যবাদ। আমার তরফের থেকে চ্যানেল মুসকানের পরিবারের পক্ষ থেকে সকল উপদেষ্টাদের ধন্যবাদ দিচ্ছি। আমি আমার উদ্দেশ্য আমি না আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সারা বাংলাদেশে যে আনাচে কানাচে যতই থেকে অনলাইন মিডিয়া আছে, আমরা চাই সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে সকলে আমরা থেকে সেরে নেড়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। আর যদি রাসমুল্লাহ এমপি না হয়, আমি বলছি একটা কথা, বিএনপির আমলে কেউ মামলা হামলা খায় না। আমরা কিন্তু প্রচুর মামলা খেয়েছি, মামলা তো খাই নাই, 13-12টা মামলা খেয়েছিলাম 2002-এর থেকে 8 পর্যন্ত। আবার যদি বিএনপি ক্ষমতা আসে, আপনারা আমি বলবো এমপিরে ভোট দিবেন না, আপনারা এমপিরে ভোট দিবেন না, না দিলে এমপির কোনো লস হবে না। এমপি কিন্তু এলাকার প্রীতি সন্তান, একটা কথা মনে রাখতে হবে, ওই আমার, ওই নূর ইসলাম, ওই মাসুদ ভাই, ওই আমাদের বাইরা কেউ ঘরে ঘুমাতে পারবেন না। আপনাকে মনে আছে কি না, আমার মনে আছে, আমার 96-তে বেড়ার ঘর ছিল, 96 আন্দোলন আগে 90-তে বেড়ার ঘর ছিল, তখন বেড়ার ঘরে আমার বড় ছেলে তখন আমার পেটে, বেড়ার ঘর দিয়ে আমি যখন পরিবার বর্গ আত্মীয় বন্ধুবান্ধব সাংবাদিকবৃন্দ যারা মিরপুরে আছে, আর আমাদের এই মাসুদ জিয়া কিন্তু প্রতি বছরই প্রায় একটা অনুষ্ঠান করে, তা শুধু কেন করে, মিরপুরেও সাংবাদিকবৃন্দ আছে, সবাইকে নিয়ে একটু বসা আলোচনা করার জন্য সেই সব সঙ্গে এই আমাদের ছোট বড় ভাই লাল ভবন আছেন, হয়তো এমনি সব কিছুর মধ্যে আসবেন, আমরা খবর পেয়েছি যে উনি আসার জন্য মনে হয় রেডি হচ্ছেন। তো আমরা সবাই একটা কথা বলতে চাই যে আপনারা চ্যানেল মুসলিমকে দোয়া করবেন, মাসুদকে দোয়া করবেন, আপনি আমাদের জন্য দোয়া করবেন, তাহলে আমরা তো আরও সামনের দিকে আরও কিছু করতে পারি, সেই আশা করতে অনেক বক্তব্য শেষ করছি। সাংবাদিক একটি বহন পেশা, কলম চলবে সত্য প্রকাশে, এখন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পল্লবী থানা যুব মহিলাকে জয়েন্ট সেক্রেটারি, মিরপুর জান্নাত একাডেমি হাই স্কুলের নির্বাচিত ম্যানেজিং কমিটির সম্মানিত অভিভাবক সদস্য এবং দৈনিক বাংলাদেশ পত্রিকার জনসংযোগ ও বিজ্ঞাপন প্রতিনিধি জনাব কাজী শামীম ওবায়দুর, জনাব কাজী শামীম ওবায়দুর তার বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আসেন। চাই মরিতে চাই না আমরা সুন্দর ভবনে, ইলিয়াস ভাইয়ের মাঝে এবং নৌকার প্রত্যেকের মাঝে আমরা আওয়ামী লীগ পরিবার বেঁচে থাকতে চাই। আমার নেত্রী, আমার ভাই নৌকা আমার গায়ে ভোট চাই। মিরপুরে আসলে সাংবাদিকতা কারাকার ফিল্ডে কাজ করে, আমার সাথে এসবির একজন হেল্প করছে, এনএসআই এর একজন হেল্প, তো আসলে আমি তো ফার্স্টেই বলছি যে আমার আসলে বক্তব্য দেওয়ার মতো অভ্যাস নাই, তারপরও আপনারা যারা উপস্থিত সবাই আসছেন, কোঅপারেট করছেন, সবাইকে ধন্যবাদ। রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে, গরিব দুঃখী মেহনতি মানুষের উন্নয়ন হচ্ছে, তাই আমরা কি অবশ্যই আমাদের প্রয়োজন এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মানে ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে ইলিয়াস উদ্দিন মোল্লা মামাকে আমরা জয়মালা পরিয়ে সেই বঙ্গভবনে
ঠিক আছে না হাতকে শক্তিশালী করার জন্য আমরা একত্রিত হয়ে একসাথে কাজ করব এবং প্রত্যেকটা পাড়া মহল্লায় সকলে আমার খালামণি শেখ শিরিন শান্তি আন্টির সাথে একত্রিত হয়ে সকলে সকলের ঘরে পৌঁছে নৌকায় ভোট দেওয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানাবেন। Here is a river.